নির্বাচনী প্রচারত ব্যস্ত নেতা সকল নেতার সমানে সমানে ব্যস্ত মন্ত্রী পত্নী জাগিরদত নিশা বহু প্রলৈকে বিজেপি দলের হয়ে প্রচার অভিযানত নামিল আইমি বৰুৱা। মই মাত্র এটাই জানো যে এইখানে রাইজর আগত মানে কোনো অভিনেত্রীও নয়, মানে আপনাদের স্বামী আপনাদের বোয়ারী। স্বামী পীযুষ হাজরিকা উজনির বিভিন্ন সমষ্টিত প্রচার ব্যস্ত। গৃহ সমষ্টিত পীযুষ হাজরিকার অনুপস্থিতি পুরাবলৈ রাইজে বিচারিলে মন্ত্রী পত্নী। নগাঁও সমষ্টির সাংসদ প্রার্থী সুরেশ বরার হয়ে জাগিরোডের বিভিন্ন প্রান্ত প্রচার চলালে আইমি বৰুৱাই। নির্বাচনী সভাত মহিলাসকলের উপস্থিতি দেখি উৎসাহিত হল আইমি বৰুৱা। উৎসাহতে আইমিয়ে কলে, মহিলাই কেবল ঘরেই নয় দেশও চলাব। মহিলাই আসলে অকল ঘর চলাই নয় দেশও চলাব, চলাইতো আছে আমার সম্মানীয় দ্রৌপদী মুর্মুর ডাঙরিয়ায়। গতি ডাঙরিয়ানিয়ে যিধরণে করে আছে আর সকল ফলে দেখি যে মহিলা যিধরণে উলাই আহে উৎসাহ তেওঁলোকৰ, গতি মহিলা দেশ আগুয়াই লৈ যাব। সুরেশ বরার নির্বাচনী সভাত ভাগ লৈ আইমিয়েও দাবি তুলিলে এইবার বিজেপির জয় নিশ্চিত। জাগিরোডৰ পৰা অজয় পালৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। নির্বাচনী প্রচারত ব্যস্ত নেতা সকল নেতার সমানে সমানে ব্যস্ত মন্ত্রী পত্নী। জাগিরোডত নিশা বহু প্রলৈকে বিজেপি দলের হয়ে প্রচার অভিযানত নামিল আইমি বৰুৱা। মই মাত্র এটাই জানো যে এইখানে রাইজর আগত মানে কোনো অভিনেত্রীও নয়, মানে আপনাদের স্বামী আপনাদের বোয়ারী। স্বামী পীযুষ হাজরিকা উজনির বিভিন্ন সমষ্টিত প্রচার ব্যস্ত। গৃহ সমষ্টিত পীযুষ হাজরিকার অনুপস্থিতি পুরাবলৈ রাইজে বিচারিলে মন্ত্রী পত্নী। নগাঁও সমষ্টির সাংসদ প্রার্থী সুরেশ বরার হয়ে জাগিরোডের বিভিন্ন প্রান্ত প্রচার চলালে আইমি বৰুৱাই। নির্বাচনী সভাত মহিলাসকলের উপস্থিতি দেখি উৎসাহিত হল আইমি বৰুৱা। উৎসাহতে আইমিয়ে কলে, মহিলাই কেবল ঘরেই নয় দেশও চলাব। মহিলাই আসলে অকল ঘর চলাই নয় দেশও চলাব, চলাইতো আছে আমার সম্মানীয় দ্রৌপদী মুর্মুর ডাঙরিয়ায়। গতি ডাঙরিয়ানিয়ে যিধরণে করে আছে আর সকল ফলে দেখি যে মহিলা যিধরণে উলাই আহে উৎসাহ তেওঁলোকৰ, গতি মহিলা দেশ আগুয়াই লৈ যাব। সুরেশ বরার নির্বাচনী সভাত ভাগ লৈ আইমিয়েও দাবি তুলিলে এইবার বিজেপির জয় নিশ্চিত। জাগিরোডৰ পৰা অজয় পালৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।